আজ বাসন্তী দুর্গা দেবীর মহাষ্টমী পূজা, সকালে মাকে মহাস্নান করানো হয়েছে, তারপর মার পুজো হয়েছে, এখন মার আরতি হবে, তারপর দুপুরবেলা মায়ের অন্নভোগ হবে, সন্ধ্যাবেলা মায়ের ভোগ হবে, আরতি হবে, ভোগ হবে রাত্রি 10টা, আবার সন্ধি পুজো আছে, সব দিনই এবার 9টা থেকে পুজো শুরু হচ্ছে, এবার টিকি বেশি থাকাতে প্রতিদিনই সকাল 9টা থেকে পুজো শুরু হচ্ছে। সদর মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী এবার যেহেতু সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে একটা মারণ রোগ এসেছে করোনা ভাইরাস নামক, তার জন্য বাধ্য হয়ে যাতে লোক সমাগম না হয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন আগে থেকেই আপনারা জানেন, তার জন্য আমরা বাধ্য হয়ে মন্দিরের দরজা এবং মেইন দরজা বন্ধ রেখেছি। আমরা নিরুপায় দর্শনার্থীদের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের দিকে লক্ষ্য রেখে এবারের মতো মাকে দর্শন থেকে বিরত করবেন। Thank you.